বিজেপির ডাকা বাংলা বন্ধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীদের। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ছিনতাই করে নেয় পুলিশ। সোমবার সকাল 9টায় বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে বাংলা বন্ধের সমর্থনে মিছিল বের করে বিজেপি নেতা কর্মীরা। বহরমপুর কাদাইয়ের বিভিন্ন দোকান বাজার বন্ধ করে দেয় তারা। জল ট্যাঙ্কের মোড়ে মিছিল যেতেই পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে দেয় মিছিল। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে সেই কুশপুত্তলিকা ছিনতাই করে নেয় পুলিশ। বিজেপি নেতা সভাপতি সাকারফ সরকার জানিয়েছেন, আমরা বন্ধের সমর্থনে মিছিল করছিলাম, আর বাংলার পুলিশ মুখ্যমন্ত্রীর কাপড় খুলে নিয়ে চলে যায়। নারীদের সম্মানহানি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভোট ডিক্লেয়ার হওয়ার পর থেকেই লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের পুলিশ একই সঙ্গে জয়েন্ট ভেঞ্চারভাবে আমাদের বাধা দেওয়া শুরু করেছে। যেদিন নমিনেশন দিই 9ই ফেব্রুয়ারি, সেদিনকে আমার প্রার্থীকে মেরেছে। গতকালকে লাগাতার বহরমপুর শহর সহ গোটা মুর্শিদাবাদে কীভাবে ছাপ্পা রিগিং হয়েছে আপনারা তা দেখেছেন। তার আগের দিনকে পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুর হয়েছে আপনারা তা দেখেছেন। আজকের দিনেও আমরা যখন আন্দোলন করতে চাচ্ছি তখনও তারা আন্দোলন করতে দিচ্ছে না। কিন্তু আমাদের আন্দোলন ছিল রাজনৈতিক আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তি আন্দোলন নয়। কিন্তু আমি লজ্জিত, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, আর সেই মহিলার কাপড় খুলে দিল তারই পুলিশ, মুর্শিদাবাদের পুলিশ। সেখানে রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে উলঙ্গ করে দিল শাড়ি খুলে পুলিশ। এইটা আমাদের কাছে লজ্জা। আমরা এখানে পুলিশকে আমরা ধিক্কার জানাই। মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের রাজনৈতিক আন্দোলন থাকবে। মমতা ব্যানার্জির নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় বন্ধ থাকবো, অবরোধ থাকবো, রাস্তার চাকা বন্ধ থাকবে, স্তব্ধ থাকবে। কিন্তু নারী মুখ্যমন্ত্রী ইজ্জত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আজকে পুলিশ এতটাই ন্যাক্কার হয়ে গেছে, বাংলার পুলিশ, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি আজকে পুলিশ নিজে আমাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে খুলে দিয়েছে। বিউরো রিপোর্ট, নোবেল বাংলা। বিউরো রিপোর্ট, নোবেল বাংলা।